গাইজ, গুড মর্নিং। আমি দেবলীনা, ঘরে বাইরে তো তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখতেই পাচ্ছ অটোর মধ্যে বসে আছি, বিরাটি পৌঁছে গেছি। এই যে এলাম পাপার সাথে, এদিকটা দিয়ে লাইন ধরে হাঁটতে হাঁটতে আজকে আসতে হয়েছে, কারণ রিক্সা তো চলছেই না। বাদি দাও, আর ওদিকটা দিয়ে মানে মেন যেদিকটা আসি সেদিকটা আসতে গেলে হাঁটু অবধি চল। তো আমাকে এবারই যেতেই হবে, মানে ওবারই এবার যেতেই হবে, নাহলে আমার এবার ফিরে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আমার আর থাকা হবে না। তো ওই জন্য আজকে পাপার সাথে বেরিয়েছিলাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছ চোখ মুখ ঘেমেছে, একাকাণ্ড অবস্থা, আর শরীরটা একটু একটু খারাপ, তাই জন্য আরও বেশি। তো চলো গিয়ে কথা হবে তোমাদের সাথে। সকাল থেকে কথা হয়নি বলে তাই ভাবলাম এখন বসেই আছি, শুরুই করে দিই ব্লগটা। তো ওই জন্য ব্লগটাকে শুরু করে দিলাম। সাথে থাকবে কিন্তু বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যেও না, তোমাদের জন্যেই ব্লগগুলো বানানো হয়। শুধু আমার জন্য আমি বলছি না, প্রত্যেকটি বন্ধু মানে আমার ইউটিউবের বন্ধুদের প্রত্যেকের জন্য বলছি যে তোমাদের জন্যই ব্লগগুলো খেতে আমরা বানাই। তো তোমরা যদি স্কিপ করে বেরিয়ে যাও তাহলে কোনো মানেই হয় না, বলো তো? তোমরা প্লিজ স্কিপ করে কেউ বেরিয়ে যাও না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই মাত্র জাস্ট এলাম, এসেই ওকে নিয়ে বেরিয়েছি, বেরোলাম। কারণটা হচ্ছে ভেবেছিলাম আমি ব্লাউজটা বানাতে দেবো, যেটা যে শাড়িটা কিনেছিলাম ওই শাড়িটার ভেবেছিলাম ব্লাউজটা ওখানে বানাতে দেবো, কিন্তু ওখানে জল কমবে বলে মনে হয় না, তাই যাচ্ছে এখন পাঠানপুর ব্লাউজটা বানাতে দিতে। তো চলো যাওয়া যাক। এই যে সাথে আছে, যে দুটো কাজের জন্য এসেছিলাম সে দুটো হয়নি, একটা হয়েছে, মানে টেলারিংয়ের দোকান একটাও খুললো, টেলারিংয়ের দোকান একটাও খোলেনি। তোরে পড়েছে? আরে এই যে দেখো, এখানটাতে কি ভাঙছে চুরছে দেখানো যাচ্ছে না, ওই দেখো কি ভাঙছে চুরছে। তো চোখে কিছু একটা এসে পড়লো, যেটা আমারও পড়লো, ভাইয়েরও পড়লো। পুলিশ স্টেশন ভাঙছে? না, পুলিশ স্টেশন নয়, এটা হাট। তো সোয়া যাবি? তো জল থাকবে না? তো তো ফলস পিকোটা শাড়িটার হবে আর কি, কিন্তু ব্লাউজের দোকান একটাও খোলেনি, হয়তো তাদের বাড়ির সামনে জল আসতে পারেনি দোকান খুলতে। দেখি এখন আর কি করবো, তার রেডিমেড ব্লাউজ কিনেই পরতে হবে আপাতত, তারপর নয় এখন তো রেডিমেড ব্লাউজও অনেক ভালো ভালো পাওয়া যায়, তারপর নয় বানিয়ে নেব, পরে দেখা যাবে, সেটা এখনও কিছু ভাবছি না। আছে এখনও দু সপ্তাহ মতন হাতে, দেখা যাক কি করা যায়। তো চলো বাড়ি যাই। দেখে বুঝতেই পারছো একটা লম্বা চওড়া ঘুম দিয়েছি, হ্যাঁ সত্যিই দিয়েছি, মা ওদিকে সন্ধ্যা দিচ্ছে। তো লম্বা চওড়া একটা ঘুম দিয়েছি, কারণটা হচ্ছে লম্বা চওড়া একটা ঘুম দিয়েছি বলতে আমার পিঠ কোমর পা সব না খুব যন্ত্রণা করছিল আজকে, তো ওই জন্য সেই 12টায় ঘুমিয়েছি কি 12টা 10-15 ঘুমিয়েছি, এই 4:45 নাগাদ উঠেছি, আর এখন বাজে 6টা, আমি 4:45 নাগাদ উঠেই খেলাম আর কি। তো এখন বাজে 6টা, আর যে শাড়িটা সকালবেলা আমি দিয়ে এসেছি, ফলস পিকো করতোটা আধ ঘন্টা বসলেই দিয়ে দেবে বলেছিল, কিন্তু আমি আর আধ ঘন্টা দাঁড়িয়ে নেইনি। তো এখন যাব মায়ের সাথে একটু বেরোবো আনতে, দেখা যাক মা আর আমি বেরোলে তো আবার কিছু খুচুর মুচুর চলতেই থাকে, তো সেরকম কিছু হয় কিনা। আর যে ছায়াটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের স্ট্যান্ডে জামা কাপড় মেলা, কারণ বৃষ্টি অনবরত হয়েই চলেছিল, দুপুরবেলাও হয়েছে, তাই জন্য এখানে দিতে হয়েছে। তো চলো এরপর যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। বিরাটি এসেছি আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না, তাই জন্য যাচ্ছি ফুচকা খেতে, আমাদের কাজ হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখাবো কি কিনেছি, সেখানে অ্যানাউন্স শুরু হয়ে গেছে, তো এখন আর কথা বাড়াচ্ছি না, চল আগে ট্রেন থেকে চলে এসেছি। গেছিলাম কিনতে হচ্ছে কালী ঠাকুর, আমার সিংহাসনে তোমরা ঠাকুর দেখেইছো যে পাতা আছে, কিন্তু কালী ঠাকুরটা পাতা ছিল না, আর ও হচ্ছে কালী ঠাকুরের পরম ভক্ত আর কি, তো ও নাকি দেখেছে আর কি স্বপ্নে টপ্নে যে কালী ঠাকুরও পাতেনি আর কি, তো ওই জন্যে পুজো টুজো দেয় কালী ঠাকুরকে, তাই কালী ঠাকুর কিনবে বলে এবার এসেছিল, তাই ওটা কেনাই হচ্ছিল না, আর ওদিক দিয়ে তো আমি এখন বিরাটি মার্কেটে আসতে পারবো না, তো ওই জন্য গেছিলাম মায়ের সাথে কালী ঠাকুরটা কিনতে। তো তোমাদেরকে আর বার করে আমি দেখাচ্ছি না, আমি ফটো তোলা আছে, ওই ফটোটা তোমাদের সাথে অ্যাড করে দেবো, মানে দেখার জন্য অ্যাড করে দেবো। আর একটা ছোট্ট স্টিলের প্রদীপ কিনলাম, এইসব খুচখাচ আর কিছুই নয়। আর যে শাড়িটা ফলস পিকো করতে দিয়েছিলাম শাড়িটা হয়নি, কিন্তু ব্লাউজ পিসটা আমি পেয়ে গেছি, ব্লাউজ পিসটা কালকে বানাতে দেবো, আর সেটা কথাও হয়ে গেছে, আমি 2-3 দিনের মধ্যে পেয়েও যাবো, আমার খুব দরকার নেই, 28 তারিখ আমার শাড়িটা দেবে, তো 28 তারিখের মধ্যেও আমার ব্লাউজটা পেয়ে গেলেই হলো।
এই আর কি এসবই চলছে। আর রাতে হবে আজকে লুচি, মা লুচি করবে, আর ফুচকা তো খেলাম, তোমাদেরকে বললাম আমি, মানে মা আর আমি বেরোবো, ফুচকা তো বানতা হ্যাঁ না, তো আর কি চলো দেখি মা এখন ঠাকুর ঠাকুর মানে ঠাকুর বাসনটা মাজবে কালকে বৃহস্পতিবার বলে, আর লুচি করবে আজকে, দেখি মাকে একটু বেলে দেবো বা আমি ভেজে দেবো যে কোনো একটা করে দেবো, আর কুমড়ো আলু দিয়ে ওই ছক্কা মতো তরকারি মতো করেছে, ওটাই হবে রাতের ডিনার। আসছি সবটাই তোমাদের সাথে শেয়ার। এই দেখো বন্ধুরা, আমি এই ঠাকুরটা কিনেছি, তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। চলে এসেছি মায়ের সাথে রাতের ডিনারটা করতে, মা মানে তৈরি করার জন্যে, মা ময়দাটা মাখলো বেলে দিচ্ছে, আমি লুচিগুলো ভাজছি একটু। আমি ট্রাইপডটা আনিনি ও বাড়ি থেকে, ওই জন্য একটু প্রবলেমই হচ্ছিলো দেখাতে, যাই হোক না কেন আমি এটাকে রেডি করতে থাকি। রাতে ডিনারে হচ্ছে কুমড়ো আলুর ছক্কা আর লুচি, যেটা তোমাদেরকে আমি বলছিলাম, আমি এগুলো রেডি করতে থাকি। আর ততক্ষণে তোমরা দেখতে থাকো আমার রাইস কুকারটা, কারণ আমি রাইস কুকারটাকে আজকে ওকে বলে মানে নেওয়ার কথা ছিল, আমাদের রাইস কুকারটা নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা তো নিয়ে যেতে পারবো না লাগেজের সাথে, তো ওটাকে আজকেও ডিসপ্যাচ করিয়েছে, কালকে বাড়ি থেকে এসে নিয়ে যাবে। তো তোমরা সেটাই দেখে নাও আমার রাইস কুকারটা কিরকম, কালকে ভিডিওটা করা ছিল তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমরা এবার এই রাইস কুকারটাও নিয়ে যাবে বলছে, মানে আমার ভাতের ওটা তো দেখেইছো খুবই ছোট, হ্যাঁ বিয়েতে দিয়েছিল আমাদের কাকা, কিন্তু এটা এভাবেই পড়ে রয়েছে, মামুনি কি আর ব্যবহার করবে, এখানে তো অনেক বড় বড় হাড়ি টাড়িও রয়েছে তাই মামুনির লাগে না। কিন্তু রাইস কুকারটা ইডলি মেকারও দিয়েছে আর ধোকলা ফোকলাও বানানো যাবে দেখলাম, হ্যাঁ মোমো বানানো যাবে, সব থেকে নাকি মেইন জিনিস, আমি না বানিয়ে দিতে খাবে কি করে, মেইন জিনিস দেখি কেমন জিনিসটা, খুলে দেখাও বন্ধুদের, আজকে আমি শুধু দেখেই যাচ্ছি জিনিসপত্র। হ্যাঁ রেসিপি বুক তো দেবেই, এই দেখো এরকম ফুটো ফুটো করার রয়েছে, মানে এটাতেই মোমো গুলো বসিয়ে হবে আর কি, এ পাশটাও সিস্টেম গুলো রয়েছে ওটাই দেখা যাচ্ছে। দাঁড়াও তারপর একটা বার করে নিক, এবার খুলছি ইডলি মেকার, ওই দেখো এটাও ওর বলবে যে এটাও মেন জিনিস, এটাকেও মেন, ভাত ভাত তো হয়ে যায়, ও তো হাঁড়িতে হোক কি বাটিতে হোক ভাত হয়ে যায়, মানে তুমি ভাতের জন্য রাইস কুকার নিচ্ছ না, ইডলি মোমো এসবের জন্য পড়ে ইডলি লাগে আর কিছুই না, মানে আমার কাজটা বাড়লো এই আর কি। ও মা সুন্দর দিয়েছে তো ওপরটায় একদম ছোট, না ছোট ছোটটা কোনো কাজে লাগবে না, ছোট ছোট ইডলি কাজে লাগে, হ্যাঁ কাকে দেবো এই ছোটটায়, কাকে, ও তো তোমারই বোধ হয়, জানি আমি কটা আছে গো, ওই ছোটটা তো দুবার করলেই তোমার আর ভাইয়ারও হবে না, নিচে অনেকগুলো বড় বড় করে আছে, ওই বড়গুলো আমরা খাবো ছোটটা তোমায় দেব, তিন চারে 12 পিস করে আসবে, কি সব করতে দেখো স্টিলের স্টিলে, না তুমি এটা গুছিয়ে নাও, এবার কি বার করবে গো, আচ্ছা এটা না প্যানাসনিকের, এই দেখো এবার কি কালারের কুকারটা, এটা আমি এখনো দেখি, 3500 টাকার মধ্যে, 3000 টাকার মধ্যে ফ্লিপকার্টে পাওয়া যায়, ফ্লিপকার্ট থেকে দিয়েছিল আমাকে, হ্যাঁ মানে আসতে পারেনি বিয়েতে, তখন করোনা চলছিল তো, তো দূর থেকে যারা তারা অনেকেই আসেনি, তো এই কাকাও আসেনি, পাঠিয়ে দিয়েছিল, এটা কি, এটা হচ্ছে সেপারেটর প্যান ফর টু ডিশ কুকিং সুটেবল ফর, ওই সে ঢোকলা ফোকলা বানানো যাবে এগুলো, তো না ঢোকলা নয়, এটা তো তুমি অন্য কিছু করতে পারবে, দুটো একসাথে সেপারেট করার জন্য, এটা সেপারেটর প্যান একসাথে বসিয়ে দিতে পারবে প্রেসার কুকারে, কিছু দিয়ে, আচ্ছা মানে দুটো ডিশ বসানো যাবে মাঝখানে সেপারেট করে দিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই ঢাকনাটা মুটকি, আবার কি কথা, আরে প্যানটা তো দেখাও, প্যানের আগে অনেক কিছু আছে, প্যানের আগে আছে হচ্ছে এটাই, এত বড় চা কত ভাত বানাবো আমি, এটা হচ্ছে ভাত বানানো, দেখি দেখি ভাত মাপার জল, জল না কাপ, আরো উপরে উঠিয়ে দাও ক্যামেরাতে আসবে না, আচ্ছা আর ওটা হাতা, এতে বোধহয় হ্যাঁ হাফ কাপ ওয়ান কাপ করে মাপ দেওয়া আছে, এটা হাতা, এই দেখো এটা হচ্ছে আসলটা, এই যে এটা ও স্টিমার, এটা কিভাবে একটা বসে, যাই হোক পরে দেখবো,
এই যে আসলটা বেরিয়েছে মেশিনটাই। হ্যাঁ তুমি এখনই ভেঙে চুড়ে রেখে দাও ওকে। এইটা আসল। তো চলো বন্ধুরা তোমাদের কাছে আবারও পরে আসছি। এটা তো পুরোটাই কেউ ছড়িয়েছে, এবার একটু সেট করে দেখতেও হবে আর গোছাতেও হবে, যেহেতু নিয়ে যাবো ভেবেছি তার জন্য সবটা দেখে নিয়ে যাওয়াই ভালো। তো চলো পরে আসছি তোমাদের কাছে। তোমাদের সাথে তো আমার ঠাকুরটাও শেয়ার করলাম যেটা আমি কিনেছি আর কি। আর মূলত ওই ঠাকুরটা মা কিনে দিয়েছে, ওর যে জন্মদিন ছিল তখন আমাদের বাড়িতে ওষুধ ছিল, তোমরা অনেকেই জানো আমার কাকা তখন মারা গিয়েছিলেন, তো ওই জন্যে তখন কিনে দিতে পারেনি। তো ওর বার্থডে গিফটের ডিউ ছিল, তো মা বলল আমি ওকে কালী ঠাকুরটা কিনে দেব, তো মাই কিনে দিয়েছে, ওটা ওর বার্থডে গিফট হিসেবে দিয়েছে মা। আর পুজোতে তো আমরা মা বাবা থেকে কিছু নেব না বলেইছি যে আমরা কি টাকা দিয়ে দেবে বলেছিল, তো ওইগুলোর তো বাদই দাও, ওইগুলোর কেনাকাটা তাই জন্য প্রশ্নই আসছে না, কারণ আমরা নিতে পারবো না, এত লাগেজ তো অসম্ভব নেওয়া, তাই না? আমরা নিতে চাইলেও যদি ট্রেনে যেতাম তাহলে কোনো লিমিটেশন থাকতো না, আমরা নিতে পারতাম, কিন্তু যেহেতু ট্রেনে নয় একটা লিমিট আমাদের বেঁধে দিয়েছে, তো আমরা নিতে পারবো না এত। আর রাইস কুকারটা তো তোমরা দেখলেই, আর কালী ঠাকুরটা তো কেনার কথা অনেকদিন ধরেই চলছিল, আজকে অনেকগুলো পেন্ডিং কাজ হলো, মানে দুটো তো হয়েই গেল পেন্ডিং কাজ, আরও একটা পেন্ডিং কাজ রয়েছে, কম্বলটাকেও ডিসপ্যাচ করতে হবে আমাদের। কম্বলটার কি বলতো, আসলে এগুলো তো ওয়েট মেপে নিয়ে কাজ করতে হবে, তো রাইস কুকারটাতে যেহেতু ওই বক্সটার গায়ে ওয়েটটা লেখা ছিল, তো ওই ওয়েটটা দেখে আমাদের হয়ে গেছে, ও ডিসপ্যাচ করতে পেরেছে। আর কম্বলটার জন্য ওয়েটটা মাপতে হবে আগে, তো ওয়েট মাপবে ও কাল পরশু, তারপর ওটাকে ডিসপ্যাচ করতে পারবে। ওইদিকটা যেহেতু জল একটু লেখতে হবে এসব কাজে, কিন্তু কম্বলটা আমার আগে দরকার ছিল, যাই হোক না কেন রাইস কুকারটারও দরকার, তবে সেরকম নয়, ওখানে তো ওর আর আমার মতো কাজ চালানোর মতো হচ্ছিলই। যাই হোক, মানে কি বলতো, তিনজন চারজন তোমরা দেখেছো যখন অ্যাপিদি স্বর্ণালী আমরা সবাই মিলে একসাথে খাই, তখন কি হয় বলতো, ওই অ্যাপিদি থেকে হাঁড়ি চেয়ে নিয়ে আসতে হয়, মানে একটু প্রবলেমই হয়, ওখানে তো আর কারোরই বড় কিছু নেই, তো নিয়ে গেলে সবারই একটু কাজে লাগবে এই আর কি, তো ওই জন্যই নিয়ে যাওয়া আর কি। এই ফেলে আসা পেন্ডিং কাজগুলোই চলছে এখন, যেহেতু লাস্ট টাইম চলছে, যাওয়ার টাইম অনেকটা এগিয়ে আসছে, যত দিন এগিয়ে আসছে তত তো মন খারাপ বাড়ছে আর কি, আর কিছুই নয়, তো যেতে তো হবেই। এই আর কি আজকের মতো আর কি বলবো বলো, আবারও কালকে আসবো তাহলে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর যদি নতুন কোনো বন্ধু আজকে আমার চ্যানেলে এসে থাকো, যাই আমাকে নতুন দেখছো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে প্লিজ তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমরা আমাকে হাতটা বাড়িয়ে না দিলে আমি তোমাদের হাত ধরে এগিয়ে যেতে পারবো না বন্ধুরা, তো তোমরাই আমার সবটা, মানে আমি বলে বোঝাতে পারবো না যে হ্যাঁ আমি এগোচ্ছি, একটু একটু করে আমি এগোচ্ছি, এটা ঠিক কথা, সবটাই তোমাদের জন্য সম্ভব হচ্ছে আর কিছুই নয়। তো শুধু বলবো এটুকুই যে তোমরা এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আত্মা ধরে রেখো। তো চলো, আর যারা অলরেডি আমার পাশে আছো, রোজ রোজ বলছি, একইভাবে বলে যাচ্ছি, আমি তাদেরকে কি বলবো, কি বললে সেটা পূরণ হবে আমার জানা নেই, তো এভাবেই তারা পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাতে ভুলো না, যদি কিছু খারাপ লাগে সেটাও আমার ভুলটা ধরিয়ে দিও কমেন্টে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, যদি কারোর কিছু শেয়ার করার থাকে তো আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া থাকে, তো সেখানে তোমরা করতে পারো। তো চলো আজকের মতো টাটা।